ধলাই জেলার মানুষের জ্বলন্ত সমস্যাগুলোর কতটুকু সমাধান হয়েছে তা জানতে সোমবার জেলা শাসকের সঙ্গে দেখা করলেন সিপিএম বিধায়ক দল। উল্লেখ্য, গত 8 জুন বিরোধী দল নেতার নেতৃত্বে বাম পরিষদীয় দল জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন জেলার প্রতিটি ব্লক, পুরসভা ও নগর পঞ্চায়েতের বসবাসকারী মানুষের উত্থাপিত সমস্যাগুলো নিয়ে। এদিন জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক রতন ভৌমিক, ভানুলাল সাহা, সঙ্গে ছিলেন দুই প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা এবং ললিত কুমার দেববর্মা। জেলা শাসকের সঙ্গে দেখা করে এসে সাংবাদিক বৈঠকে মিলিত হন বিধায়কদ্বয়। বিধায়করা জানান, জেলা শাসক তাদের বলেছেন বিভিন্ন স্থানে সেচের জলের মেশিন বিকল হয়ে রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের কাছে কোনো অর্থ নেই, অর্থ ফান্ড থেকে টাকা এনে খরচ করার চেষ্টা চলছে। আমরা দেখেছি যে বিভিন্ন সমস্যার কোনো উন্নতি এলাকার মানুষের কাছে পরিলক্ষিত হয় না। এই বিষয়গুলো তিনি কমপ্লিট আমাদের কাছে আমরা বলেছি, অন্য কোনো পয়েন্ট জোর ধরে বলেছেন। তো পানীয় জলের সমস্যা বলেছেন, নূতন প্রকল্প করে কভার করা হবে, বা সেচের জলের জন্য উনি নিজেই বললেন যে দপ্তরের কাছে মূলত কোনো টাকা পয়সা নেই, এগুলোকে ঠিকঠাক করার প্রশ্ন। তো বিনিয়োগের বলেছে অন্য ফান্ড থেকে সেগুলো কতটা রিপেয়ার করা যায়। বিধায়কদ্বয়ের সফ কথা, রাজ্যের মানুষের জ্বলন্ত সমস্যাগুলো সমাধানে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।